শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মাইদুল ইসলাম, গণিত শিক্ষক, নবেশন মডেল স্কুল। আজকে আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটা ক্লাস নিয়ে, অনলাইন ক্লাস। তো আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুশীলনী সাতের খ। আমরা অনুশীলনী সাতের খতে চলে যাব, দশমিক ভগ্নাংশ। এখান থেকে কিছু প্রশ্নের অঙ্ক আছে, আমরা এই প্রশ্নের অঙ্কগুলা করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে অনুশীলনী সাতের খ আমরা সরাসরি প্রশ্ন চলে যাই। ছয় নম্বর প্রশ্ন কি আছে দেখো, একটি আয়তাকার জমির প্রস্থ 4.75 মিটার এবং এটার দৈর্ঘ্য হচ্ছে 12.8 মিটার, তাহলে জমিটির ক্ষেত্রফল নির্ণয় কর। আচ্ছা, তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আচ্ছা, তাহলে আমরা কি জানি, যে কোনো আয়তাকার বস্তুর ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি, সূত্রটা কি তোমাদেরকে মনে আছে? আচ্ছা, আমি আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এবার চল আমরা অঙ্কের দিকে চলে যাই। তাহলে আমরা প্রথমে কি লিখবো, দেওয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য 12.8 মিটার এবং আয়তাকার জমির প্রস্থ 4.75 মিটার। আচ্ছা, এবার সুতরাং জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, তাহলে সমান সমান দৈর্ঘ্য কত 12.8 আর প্রস্থ কত 4.75 বর্গ মিটার। এবার আমরা দুইটা গুণ করব, গুণ করলে কত হয় 60.8 বর্গ মিটার। এবার তোমাদের অঙ্কের পাশে এখানে রাফ আকারে দেখিয়ে দিতে হবে গুণটা তোমরা কিভাবে করেছ। আমি গুণটা কিভাবে করলাম এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। 12.8 গুণ হচ্ছে 4.75, তাহলে 8 কত হয় 4400, হাতে আছে 4, 5 × 10 = 4, 14 = 4, হাতে আছে 1, 5 × 5 = 6। আচ্ছা, 7 × 56 = 6, হাতে আছে 5, 7 × 14 + 5 = 9, 7 × 7 = 8। আচ্ছা, এবারে কত আছে 4 দিয়ে গুণ দিব, 4 = 32, হাতে আছে 3, 4 × 8 + 3 = 11, হাতে আছে 1, 4 × 4 = 5। আচ্ছা, তাহলে কত আছে 0, 6, 4, 0, 9, 6, 15 + 2, 17, আর হাতে রেখে 18, হাতে আছে 1 + 2, 10, 0, হাতে আছে 1, তাহলে কত হয় 5 রেখে 6। আচ্ছা, এবার তোমরা খেয়াল করো একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, দশমিকে দশমিক থেকে হাতের ডান দিকে কয় ঘর, এখানে আছে 2 ঘর আর এখানে আছে দশমিকের পরে ডান দিকে 1 ঘর, তাহলে টোটাল কয় ঘর হলো 3 ঘর। তাহলে এবার আমরা এই লাস্ট থেকে বাম দিকে আমরা 3 ঘর কাউন্ট করব, 3 ঘর বাম দিকে, তাহলে 1, 2, 3, তাহলে কত হইল 60.800। আমরা জানি যে দশমিক সংখ্যার পরে এই যে শূন্য এগুলোর কোনো কি নাই, মূল্য নাই, এই জন্য আমরা এটা অ্যান্সার লিখছি কত 60.8 বর্গ মিটার। আচ্ছা, তারপরে চলো আমরা আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে 7 নম্বর অঙ্কটা তোমাদের বইয়ে। রেজার ওজন 36.5 কেজি, তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ, তার ভাই এবং তার বাবার ওজন নির্ণয় কর। আচ্ছা, এই অঙ্কটা করার আগে তোমাদের আমি একটা উদাহরণ দিতে চাই, দেখি তোমরা অ্যান্সারটা কি দাও। সেটা হচ্ছে মনে করো তোমার ওজন 30 কেজি, তোমার ওজন কত কেজি 30 কেজি, বাসায় তোমার ছোট ভাই আছে, তার ওজন হচ্ছে তোমার ওজনের অর্ধেক অর্থাৎ 0.5 গুণ। তাহলে বলো দেখি তোমরা, তাহলে তোমার ছোট ভাইয়ের ওজন কত, তাহলে তোমরা কি বলবো যে স্যার 30-এর অর্ধেক কত 15। তাহলে ঠিক এই থিমটাই আমরা কাজে লাগিয়ে এই অঙ্কটা আমরা সমাধান করব। তো এখানে কি বলছে দেখো, রাজার ওজন হচ্ছে 36.5 কেজি, তার ছোট ভাই ওজনে তার ছোট ভাই
এর ওজন হচ্ছে তার ওজনের 0.8 গুণ। তাহলে চলো এবার আমরা অঙ্কে যাই। রাজার ওজন 36.5 কেজি, রাজার ভাইয়ের ওজন তার ওজনের 0.8 গুণ। তাহলে সুতরাং তার ভাইয়ের ওজন কি হবে? 36.5 গুণ হচ্ছে 0.8 কেজি। তাহলে গুণ করলে কত হয়? 29.2 কেজি। আচ্ছা, এরপরে কি চাইছে প্রশ্নে? দেখো প্রশ্নে চেয়েছে তার বাবার ওজন কত। তাহলে এখানে কি বলছে? যে তার বাবার ওজন হবে তার ওজনের 1.6 গুণ। তাহলে দেখো আবার তার বাবার ওজন তার ওজনের 1.6 গুণ। তাহলে সুতরাং তার বাবার ওজন কত? 36.5 গুণ 1.6 কেজি। তাহলে গুণ দিলে কত হয়? 58.4 কেজি। তো আশা করি তোমরা দশমিক সংখ্যার গুণ অনেক আগেই শিখে গিয়েছো। যেহেতু তোমরা দশমিক সংখ্যার গুণ পারো, এই জন্য আমি এটা আর রাফ করে দেখালাম না। তাহলে তোমরা এখানে রাফটা দেখাবা আর নিচে তোমরা এখানে উত্তরটা লিখে দিবা, যে তার ভাইয়ের ওজন এত কেজি এবং তার বাবার ওজন 58.40 কেজি। আচ্ছা এবার তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আচ্ছা দেখো পরবর্তী অঙ্কের নাম্বার হচ্ছে 13 নম্বর অঙ্কটা তোমাদের বইয়ে 13 নম্বর অঙ্ক। আশা করি তোমরা দেখতে পাচ্ছ কি আছে অঙ্কটা। দেখো একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। তাহলে গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? আবার বলতেছি প্রশ্নটা, একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায় এবং গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়। আচ্ছা এটা করার আগে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, শর্ট কোশ্চেন। ধরো তোমার বাসায় একটা সাইকেল আছে, এই সাইকেল দিয়ে তুমি 2 ঘন্টায় 10 কিলোমিটার যেতে পারো, তাহলে 1 ঘন্টায় তুমি কত কিলোমিটার যেতে পারো? তাহলে উত্তরে তুমি কি বলবা? যে স্যার 10/2=5 কিলোমিটার, অর্থাৎ আমরা 1 ঘন্টায় 5 কিলোমিটার যেতে পারি। তাহলে ঠিক এই থিমটা কাজে লাগিয়ে আমরা অঙ্কটা সলভ করব। তো দেখো এখানে কি লিখেছি, গাড়িটি 2.5 ঘন্টায় যায় 114.5 কিলোমিটার। তাহলে গাড়িটি 1 ঘন্টায় যায় 114.5 ভাগ হচ্ছে 2.5 কিলোমিটার। তাহলে সমান সমান অ্যান্সারটা কত হয়? 45.8 কিলোমিটার। তোমরা এবারে রাফ করবা, এবারে তোমরা এখানে রাফ করে নিবা আর এখানে তোমরা উত্তর লিখে নিবা, যে উত্তর 45.8 কিলোমিটার। আচ্ছা এবার দেখেন তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা কি আছে আপনাদের বইয়ের 15 নম্বর অঙ্ক। 3.25 মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন 15.6 কেজি, লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করো। আচ্ছা আমার বলতেছি দেখেন, 3.25 মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন 15.6 কেজি আর লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করো। আচ্ছা এবার আমি যদি আপনাদের প্রশ্ন করি, যে ধরেন আপনার বাসায় 3 মিটার লম্বা একটা স্কেল আছে, লোহার স্কেল, এই স্কেলটার ওজন হচ্ছে 6 কেজি, তাহলে 1 মিটার যতটুকু এর ওজন কত হবে? তাহলে আপনারা কি বলবেন? যে স্যার 6/3=2 কেজি। তাহলে ঠিক আমরা অঙ্কের এই থিমটাকে কাজে লাগিয়ে আমরা এটা সলভ করব। দেখেন 3.25 মিটার লম্বা লোহার ওজন 15.6 কেজি, তাহলে 1 মিটার লম্বা লোহার ওজন 15.6 ভাগ হচ্ছে 3.25 কেজি, তাহলে অ্যান্সার কত আছে? 4.8 কেজি। এবার আপনারা এখানে পাশে আপনারা রাফটা করবেন, আশা করি আপনারা দশমিকের ভাগ আপনারা পারেন। এখানে আপনারা রাফ করে দেখাবেন আর এখানে উত্তর লিখে দিবেন 4.8 কেজি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের অনলাইন ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। কারো যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে নক করবা, আমি ওই অনুযায়ী চেষ্টা করব তোমাদের ক্লাস নেওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থাকবা, আমি পরবর্তী আরেকটা ক্লাসে তোমাদের সামনে হাজির হব।
সেটা হচ্ছে অনুসরণী সাত ক এটার যোগ্যতা ভিত্তিক প্রশ্নের উপর আমি তোমাদেরকে নিয়ে আরেকটি ক্লাস আবার হাজির হব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ